আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে নিয়ে আসি ফুয়েল পাম্প চায়না ইঞ্জিনের ফুয়েল পাম্প এটা এটা কি কী কাজ করে কি কী প্রবলেম হলে কি সমস্যা হতে পারে এগুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো প্রথমেই দেখা দেশে আপনাদের এটা ইঞ্জিন মডেল নাম্বার কে একচল্লিশশো এস এটা হলো ফুয়েল পাম্প এই ফুয়েল পাম্পে এই যেটা এটা হইলো ফুয়েল পাম্পের ইনলাইন এটা টাঙ্গি থেকে সরাসরি আপনার ফুয়েল পাম্পে আসছে এটা ইনলাইন আর এটা দেখতে পারতেছেন এই যে হাতে যেটা ধরে রয়েছে এটা হয়েছে এসি পাম্প বলে এসি পাম্প বলা হয় মেকানিক্যাল এসি পাম্প এটা যখন ইঞ্জিন স্টার্ট ইঞ্জিন স্টার্ট স্টার্টার ক্যানকিং হয় ইঞ্জিন করে তখন এটা দিয়ে তেল উপরে টানে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ড পাম্প এটা হ্যান্ড পাম্প আর এই দেখেন এটা হচ্ছে এই পাম্পের আউটলাইন এসি পাম্পের আউটলাইন আউটলাইনটা ফুল ফিল্টারে ইন এ ইনে লাগছে ইন হয়ে ফুয়েল ইন হয়ে ফিল্টারিং হয়ে ফুয়েলটা ফিল্টারিং হয়ে ফুয়েল লাইনের আউট লাইন দিয়ে সরাসরি আপনার ফোয়েল পাম্পে চলে আসছে ফুয়েল পাম্পে চলে আসছে সরাসরি দেখেন এটা হইল ফুয়েল পাম্প এই ফুয়েল পাম্পের চারটা প্ল্যানজার এটা হচ্ছে ফোর সিলিন্ডার ইঞ্জিন এর জন্য ফোর পিস প্ল্যানজার আর এই চারটা লাইন চারটা লাইন যে লেগসে চারটা ইঞ্জেক্টারে চারটা সিলিন্ডারে চারটা ইনজেক্টর থাকে এই যে এগুলো ইনজেক্টর এগুলো দেখতে ইঞ্জেক্টার এগুলো এই প্রতিটা পাইপের সাথে ইনজেক্টরের কানেকশন আছে ফোয়েল পাম্প থেকে সরাসরি কানেকশন হয়েছে গেছে চারটার জন্য চারটা পাইপ আসে তারপর ইনজেক্টারে দেখেন ওভারফ্লো আসে ইঞ্জেক্টারের ওভারফ্লো হয়ে চারটা ইনজেক্টারে একসাথে ওভারফ্লো হয়ে পাম্পে পাম্পের ওভারফ্লো এই দেখেন পাম্পের ওভারফ্লো হয়ে পাম্পের ওভারফ্লো হয়ে ডাইরেক্ট এই তেলটা ডাইরেক্ট তেলটা ফুয়েল ট্যাঙ্কিতে চলে যায় এই দেখেন এটা হচ্ছে আউটলাইন এটা ডাইরেক্ট ফুল টাঙ্কিতে চলে যায় আর এই পাম্পে লোবল থাকে এই দেখেন এটা ওই যে লুবোয়েলস্টিক এটা গভর্নরের লুবওয়েল দিতে হয় যদি না দেওয়া হয় তাহলে এটা আপনার পাম্প সিজ করবে এটা লোবোয়েল ডিপিস্টিক পাম্পের এটা লোব ওয়েলের দেখ দেখতে পারতেছেন আবার ডিপস্টিকটা লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে এই এসি পাম্প এটা এই যে হ্যান্ড এসি পাম্প দেখাইতেছে আপনাদের কখনো যদি আপনার ফুয়েল ইয়ার লক হয় বা ফুয়েল শেষ হয়ে যায় তখন পোয়েল পাম্পে ইয়ার লক হয় এই যে নাটটা দেখতে পাচ্ছেন এই নাটটা ঢিলে দিয়ে এই পাম্প করতে হবে এদের নাটটা ঢিলে দিয়ে ঢিলে দিয়ে দিতেছি কেমনে হাওয়া সারতে হয় এটা দেখাইতাছি হাওয়া এবং ইয়ার এখন পাম্প করবো এদিক দিয়ে তেল চলে আসবে দেখেন তেল চলে আসতেছে এদিক দিয়ে কখনো যদি ফুল শেষ হয়ে যায় তখন আপনার ফুল ঢেলে এই নাটটা ঢিলে দিয়ে আপনারা হ্যান্ড পাম্প করে নেবেন তাহলে ফোয়েল ফুয়েল ফিল্টারে বা পাম্পের যে যে হাওয়াটা থাকে এদিক দিয়ে বের হয়ে যাবে এই পাম্পে যদি কোনো একটা প্লাঞ্জার মিস করে এটা এখানে প্লাঞ্জার থাকে এই প্লানজার অনেক সময় ক্ষয় হয়ে যায় এই প্লাঞ্জারে যদি সমস্যা হয় ইঞ্জিনে দোয়া দিবে ইঞ্জিন স্টার্ট হয়তো সমস্যা হবে ইঞ্জিনে ট্রেন স্টার্ট হবে বিভিন্ন ধরনের সমস্যা হবে এই যে ইঞ্জেক্টর এই ইঞ্জেক্টার মেয়ে অনেক কাজ ইঞ্জেক্টারের যদি সমস্যা হয় আপনার ইঞ্জেক্টার ডাইরেক্ট হয়ে গেলে ইঞ্জিন সাদা ধোয়া দেবে দেখেন এটা ওভারফুলো এই তেলটা এদিক দিয়ে যে ইঞ্জেক্টারে যতটুকু তেল পরিমাণ দেওয়ার তার ওভার বেশিটুকু তেল ওভারফুলো হয়ে আবার টাঙ্কিতে চলে যায় এটা চারটায় চারটা সিলিন্ডার জন্য চারটা সিলিন্ডার জন্য চারটা ফুয়েল প্লাঞ্জার থাকে আর এটা দেখতে পাচ্ছেন এটা হইলো আপনার ফুয়েল এটা হইল আপনি ইঞ্জিন বন্ধ করে আর এটা হইল ফুয়েল সোলোনাইট ফুয়েল সোলোনাইট এটাকে স্টপ সোলোনাইট বলা হয় কারণ এটা বন্ধর ক্ষেত্রে শুধু কাজ করে এটা যখন আপনার স্টার্ট বন্ধ করতে হয় তখন এটা সোলোনাইটটা কাজ কাজ করে কাজ করার মাধ্যমে ইঞ্জিন বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাবে বলতে ফোয়েল বন্ধ হয়ে যায় ফোয়েল বন্ধ হয়ে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যায় অটোমেটিক আর এই এটা এই যে এসি পাম্প এই এসি পাম্প যদি অনেক সময় সমস্যা হয় ওই সিল মিস করে সিল মিস করলে এই তেলটা ইয়েতে চলে যায় আপনার মোবিলে চলে যায় ভিতরে একটা সিল থাকে এসি পাম্পের ভিতরে মেকানিক্যাল সাইড তো ভিতরে ওখানে একটা ওরিন থাকে ওরিনটা যদি মিস করে তাহলে ডাইরেক্টলি ডিজেল লোব ওয়েলে চলে যায় অনেক সময় লোভ ওয়েল বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে আমরা এখানকার সিলটা চেঞ্জ করে দিই এসি পাম্পের সিলটা চেঞ্জ করে দিই আর অনেক সময় এসি এই এসি পাম্পে যদি সমস্যা হয় আপনার ফুয়েল উঠবে না এটা আপনাদের বলে রাখি আর এই প্লাঞ্জার চারটার চারটার জন্য চারটা প্লাঞ্জার আমরা যে এই প্লাঞ্জার এই চারটা প্লাঞ্জার চারটা এই এগুলো নষ্ট হয় বেশিরভাগ আপনাদের পড়লে যদি ডিজেল থাকে ডিজেলের লগে পানি থাকে পানি মিক্স হইলে এই প্লাঞ্জারগুলো দ্রুত নষ্ট হয়ে যায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিবেন একটা সাবস্ক্রাইবও করে